সম্মানিত উপস্থিতি, সফর মাসের প্রথম জুমার সালাত আদায়ের জন্য আমরা আজকে উপস্থিত হয়েছি। কোরআনুল করিমের গুরুত্বপূর্ণ একটি আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। এই আয়াতে কারিমাকে সামনে রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের জন্য যেটা জানা খুবই জরুরি, বিশ্বাস এবং আকীদার সাথে সম্পৃক্ত, অনেক সময় আমাদের আমলকে বরবাদ করে দেয়, শিরিকের দিকে নিয়ে যায়, আমাদের সামাজিক প্রচলিত বিভিন্ন ধরনের কুসংস্কার, বিভিন্ন রসুম, বিভিন্ন বিশ্বাস, এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত কিছু কথা এই নির্ধারিত সময়ের ভিতরে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমরা এই বিষয়ের উপরে কিছু কথা শুনেছি। আমাদের এদেশের অত্যন্ত অঞ্চলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এমন কিছু বিশ্বাস, এমন কিছু কাজ এবং আমল প্রচলিত আছে, চলমান আছে, যেটা স্বাভাবিকভাবে আমরা করছি, কিন্তু বিষয়টা ইসলামের সাথে মানায় না, অনেক ক্ষেত্রে ইসলামের সাথে সাংঘর্ষিক। হয়তো আমার জ্ঞানের অভাবে বা না জানার কারণে বিষয়গুলো আমরা করছি, যদি কখনো সঠিকটা জানি করব না, এরকম অনেক লোক আমরা এখানে আছি। আর এই জাতীয় বিষয়গুলো অনেক সময় আমাদেরকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা থেকে, ঈমান থেকে আমাদেরকে অনেক সময় দূরে সরিয়ে নেয়। বিভিন্ন ধরনের শিরিকি, অনেক বিশ্বাস, তাওয়াক্কুল পরিপন্থী অনেক কাজ অহরহ আমরা করে যাচ্ছি। এভাবে খুঁজলে গোটা দেশে হাজারো উদাহরণ মিলবে। এক এক জায়গায় এক এক ধরনের আছে, সব জায়গায় একই বিশ্বাস বা একই প্রচলন থাকবে এমনটি নয়। হয়তো আমরা যারা শহরে আছি, আমাদের এক ধরনের কাজের ভিতরে আমাদের সামাজিক অবস্থা চলছে। গ্রামগঞ্জে যারা আছেন, তারা আবার এক ধরনের বিশ্বাসের ভিতরে আছে। বিশেষ করে এই বিশ্বাসগুলো অনেকগুলো হিন্দুয়ানি সংস্কৃতিকে আসছে, অনেকগুলো বিষয় আমাদের দাদি নানি, আমাদের মা দাদি চাচি যারা আছেন, বড় মা যারা আছেন, তাদের থেকে শুনে শুনে আমাদের ভেতরে এগুলো তৈরি হয়েছে। তো ওর উপরই আমরা আছি বা ওই কাজগুলো ওভাবে আমরা করছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে পূর্ণাঙ্গ করে ঘোষণা দিয়েছেন, ইসলামের ভিতরে এই জাতীয় অদ্ভুত কোনো বিষয় নেই, বিজ্ঞানের বাহিরে মানুষের ক্ষতি হবে এমন কোনো বিষয় ইসলামের ভেতরে আল্লাহ পাক দেননি। ইসলামের যে নির্দেশনাগুলো আছে এগুলো সবই বিজ্ঞানসম্মত, স্বাস্থ্যসম্মত, মানুষের জন্য উপকারী, এভাবেই আল্লাহ পাক আমাদের জন্য এই ধর্ম দিয়েছে। তো একজন সঠিক মুসলমান হলে আমাদেরকে অবশ্যই সঠিক ইসলামের চর্চার ভিতরে থাকা উচিত। হয়তো একদিনে সম্ভব নয়, তো আস্তে আস্তে জ্ঞানের পরিধি যদি আমরা বাড়াই বা একটু জানার চেষ্টা করি সম্ভব, এবং এগুলো ছেড়ে দেওয়াও সম্ভব। ইসলাম তো শিক্ষার জন্য উৎসাহ দিয়েছে। কোরআনুল করিমের প্রথম যে শব্দটি যেটা আল্লাহ পাক নাজিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ার ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে, জানার ব্যাপারে বিভিন্ন ভাবে উৎসাহ দেওয়া হয়েছে। এজন্য আমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে, মানতে হবে, এবং এই জাতীয় বিভিন্ন কুসংস্কার আলোচনায় আসুক বা না আসুক, যেগুলো ইসলাম বর্জিত, এটা অবশ্যই আমাদেরকে ছেড়ে দেওয়ার পূর্ণ মানসিকতা আমাদের ভেতরে রাখতে হবে। আর স্বাভাবিকভাবে এটাও আমাদের জানা আছে, ইসলামের প্রথম যে অবস্থাটা আরবের সেই জাহিলি যুগে, এই যে সফর মাসে আমরা এখন আছি, এই সফর মাস কেন্দ্রিক তাদের অনেক ধরনের কুসংস্কার প্রচলিত ছিল, যেটা সরাসরি বুখারীর বর্ণনার ভিতরে এসেছে, মুসলিমের বর্ণনার ভিতরে এসেছে।
তো এই জাতীয় যে কুসংস্কারগুলো ছিল এ ব্যাপারে ইসলাম স্পষ্ট যে বাক্য বা যে কথা ঘোষণা করছে যে সফর মাসের ভিতরে অনেক ধরনের কুলক্ষণ অনেক ধরনের মানুষের ক্ষতিকর বিষয়গুলো তারা তাদের সমাজে প্রচলিত যেটা রেখেছে ইসলাম এটাকে বাদ দিয়েছে যে এই জাতীয় কুফা কুলক্ষণ এই জাতীয় বিষয়ে ইসলামে আসলে কোনো কিছু এভাবে বলেন তো এজন্য সম্মানিত উপস্থিতি আমাদেরকে গতানুগতিক অন্যান্য দিনের আলোচনার মতো নয় এখানে বেশ কিছু বিষয় প্রায় হাজার উদাহরণ এভাবে আছে তো প্রায় 300 মতো বিষয় আমার সামনে আমি এভাবে রেখেছি তো গত জুমায় আমরা কিছু শুনেছি এই জাতীয় বিষয়গুলো আমরা বিভিন্নভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করব হয়তো অনেকেই শুনি বা একটু হাসি বা ওইভাবে আবারও এরপরে করার চেষ্টা করি এমনটি নয় যে যে জায়গায় আছি যে যে পেশায় আছি আমার এই পেশার সাথে বা আমি যে সময়ে এখন আছি এই সময়ের সাথে বা আমি যে কাজে আছি এই কাজের সাথে যে জাতীয় কুসংস্কারগুলো আছে এই সবগুলো বর্জন করার প্রাথমিক নিয়ত আমরা এখনই করতে পারি সম্মানিত উপস্থিতি তো যাই হোক আমাদের সমাজে প্রচলিত এই জাতীয় বিভিন্ন ধরনের উদ্ভব যে সমস্ত বিষয় আছে অনেকগুলো হাস্যকর কোনোভাবেই বোঝানো যায় না জ্ঞানে ধরে না বিবেকে আসে না কিন্তু এগুলো আমরা করছি আমরা সুশীল সমাজের ভদ্র মানুষরাই করছি তো এই জাতীয় বিষয়গুলো আমাদের মা বোনদের ভেতরে বা গ্রামীণ পরিবেশে আরো বেশি শক্তিশালীভাবে প্রচলিত তো সেটাও বর্জন করা আমাদের উচিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে বলেছেন তোমাদেরকে স্বচ্ছ স্পষ্ট একটা জায়গায় আমি রেখে যাচ্ছি কুরআনুল কারীমের ভিতর আল্লাহ পাক এভাবে বলছেন যে আল্লাহ রাসূল যেটা করতে বলেছেন এটা তোমরা শক্তভাবে ধরো আঁকড়ে ধরো এটা করো মা আতাকুমুর রাসূল ফাখুযু আর আল্লাহ রাসূল যেটা নিষেধ করেছেন যেটা করতে বারণ করেছেন এটা তোমরা একেবারেই ছেড়ে দাও তো একজন মুসলিম হিসেবে আমাদের মৌলিক আদর্শ মূলনীতি হবে এটা যে আল্লাহ রাসূলের কথা এসেছে তো আমরা এটা আমার জ্ঞানে ধরুক বিবেকে ধরুক বুদ্ধিতে ধরুক বা আমার সমাজ এটার বিপরীত থাকুক আল্লাহ রাসূল যেহেতু বলেছে সঠিকভাবে আমি জেনেছি তো ওটার উপরে আমার আমল করার নিয়ত থাকতে হবে এভাবে ইনশাআল্লাহ সঠিকভাবে যদি আমরা চলতে পারি এক পর্যায়ে হয়তো আল্লাহ পাক আমাদের জন্য সঠিক সফলতার জীবন নাজাতের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য করবেন যাই হোক আমি সরাসরি আলোচনার দিকে চলে যাচ্ছি অনেক হাঁটতে চলতে উঠতে বসতে বিভিন্ন মানুষের সাথে দোস্ত আহবাব বন্ধু বান্ধব ময় মুরব্বীদের সাথে কথা বলতে শুনতে অনেক কিছুই আমরা এভাবে শুনি অনেক কিছুই আমাদের সামনে পড়ে যেগুলো আমরা বর্জন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা যদি আলোচনার ভিতরে সরাসরি চলে আসি যেমন আপনি রাস্তায় চলতে গেলে দেখবেন অনেক গাড়ির পেছনে বিশেষ করে বড় বড় যে ট্রাকগুলো আছে এর পেছনে একটা ছেঁড়া জুতা ঝুলানো আছে এই ছেঁড়া জুতাটা তারা ঝুলায় একটা বিশ্বাসের কারণে যে তার ট্রাকের দিকে যাতে মানুষের নজর না পড়ে ক্ষতি না হয় এজন্য একটা বিশ্বাস এখানে একটু যদি আমরা দেখি ভালো মন্দ যা কিছুই হোক না কেন আমার তাকদীরের ফয়সালা আমার রিজিকের ফয়সালা এটা আমার আল্লাহ করবে এটা হলো আমরা মুসলিম হিসাবে আমাদের বিশ্বাস তো এখন আল্লাহর উপরে সেই বিশ্বাসটা বাদ দিয়ে একটা ছেঁড়া জুতার উপরে আমাদের তাওয়াক্কুল চলে গেছে যে ছেঁড়া জুতাটা ঝুলানো থাকলে আমার ট্রাকের কোনো ক্ষতি হবে না নাউজুবিল্লাহ দেখেন বিশ্বাসের ক্ষেত্রে কোন জায়গায় চলে গেছে ইমান বিরোধী একটা বিষয় কিন্তু এটা হয়তো সাধারণ সিম্পল ভাবে আমরা মনে করছি যে এভাবেই হচ্ছে না এটা একটা বিশ্বাসের কারণে এই কাজগুলো করা হচ্ছে এইভাবে কোথাও যাচ্ছে গাড়িতে কোনো মাজার সামনে পড়লে গরম মাজার আস্তে চালাতে হবে খুব ঠাম থামতে হবে এখানে সালাম দিয়ে তারপরে যেতে হবে এই জাতীয় আমাদের ড্রাইভার ভাইদের ভিতরে বেশ কিছু বিশ্বাস আছে একজন মানুষ মারা যাওয়ার পরে তার কোনো কিছু করার ক্ষমতা অধিকার থাকে না এটাই স্বাভাবিক তো এখন মাজার গরম হয়ে যায় আস্তে চালাতে হয় বিপদ ঘটে এই জাতীয় বিষয় নয় এখানে আমার বিশ্বাসটা থাকবে আমার আল্লাহর উপর ভালো মন্দ যা কিছু হবে এটা আল্লাহর পক্ষ থেকে হবে এই বিশ্বাসটা আমাদেরকে রাখতে হবে সামাজিক প্রচলন অনেক কিছু থাকবে মানুষ এটা নিয়ে অনেক ঝগড়া করবে অনেক বোঝাতে চেষ্টা করবে কিন্তু আপনি স্বচ্ছ ধারণা ইসলামের উপরে যদি রাখেন কোরআন এবং সুন্নার বাহিরে যদি বিশ্বাসগুলো হয় ঝগড়া এড়িয়ে চলেন কিন্তু এই বিষয়ে বিশ্বাসটা কখনো ওভাবে করবেন কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ বিদায় হজের যে কথাগুলো ছিল সেই সুন্দর কথামালার ভিতরে এটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমাদের জন্য আমি কোরআন এবং সুন্না রেখে যাচ্ছি তোমাদের জন্য আমি কোরআন এবং সুন্না রেখে যাচ্ছি এখানে আমার বাপ দাদা করেছে
আমার পূর্বপুরুষরা করেছেন, আমরাও এর উপরে আছি। এটা কিন্তু আসলে যৌক্তিক ইসলামী আদর্শবান কোনো ব্যক্তির কথা হতে পারে না। হ্যাঁ, এতদিন হয়তো আমার সঠিকটা জানা ছিল না, বা আমি ভুলের ভেতরে ছিলাম, বা আমার সামনে স্পষ্ট হয়নি, হতে পারে। কিন্তু এখন আমি জানলাম, বুঝলাম, কোরআন থেকে সঠিক রেফারেন্স আমি শিখলাম, হাদিস থেকে জানলাম, তো আস্তে আস্তে এগুলো এড়িয়ে চলা এটা আমাদের জন্য জরুরি। তো এই জাতীয় বিশ্বাসের ক্ষেত্রে অনেকগুলো বিষয় আমাদের আছে। অনেক যুবক এখানে আছেন, আমরা অনেকেই বিশ্বাস করি যে যেদিন আমরা পরীক্ষা দিব, পরীক্ষার দিন সকালে আমরা ডিম খেতে পারব না, এটা ময়মরুব্বীরা খেতে দেন, এটা খেলে আর পরীক্ষাটা ভালো হবে। ওটা কেন যে পরীক্ষা খারাপ হবে, এই জাতীয় বিভিন্ন বিশ্বাস। তো আমি যতটুকু লেখাপড়া করছি, আমি যতটুকু জানছি, সঠিকভাবে খাদ্য খাবারের উপরে কোনো ধরনের এই জাতীয় এটা খেলে আমার পরীক্ষা খারাপ হবে, এটা খেলে এই সমস্যা হবে, এই জাতীয় এটা একটা কুসংস্কার, এটা একটা অন্যায় কথা, এটা একটা এই যে ডিম এটা একটা আল্লাহ পাকের নিয়ামত, এটার উপরে একটা অপবাদ, এই জাতীয় কাজগুলো আমাদের ময়মরুব্বীদের থেকে, আমাদের দাদি নানি থেকে আমরা অনেক সময় শুনে থাকি। এরপরে অনেকের মাথায় বিভিন্ন ভাবে গিট থাকে, ময়মরুব্বীরা দেখলেই বলে যে তোমার মাথায় যে কয়টা গিট ওই কয়টা তোমার বিবাহ। বিবাহর ফয়সালা এটা আল্লাহর কাছে। হাত দেখে অনেক সময় বলে তোমার এই রেখা এভাবে, হস্ত রেখায় এইভাবে বিশ্বাস, আল্লাহর উপর থেকে বিশ্বাসটা সরে যায়। বিভিন্ন ভাবে দেখা যায় রাস্তার পাশে টিয়া পাখি নিয়ে, বিভিন্ন চিঠিপত্র নিয়ে, এই জাতীয় অনেক কিছু করে, অনেক মানুষ ভাগ্যের গণনা করেন, অনেক গণকের কাছে আমরা অনেক সময় যাই, অনেক সময় রাশিফলে আমরা বিশ্বাস করি। এই জাতীয় যা আছে যাবতীয় এগুলো সব তাওয়াক্কুল পরিপন্থী একটা কাজ। মনের বিশ্বাস নিয়ে যদি ভাই আমি করি, তাহলে অনেক সময় ইমান হারা হওয়ার সম্ভাবনা আছে। তো আমার ভাগ্যের, বিশেষ করে ভবিষ্যৎ কি হবে, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। ভবিষ্যৎ কি হবে, কোন পীর ওলি আউলিয়া বা কোন গণক ঠাকুর রাশিফলে বিশ্বাসী, এগুলো কারো কাছেই আল্লাহ পাক কোনো ক্ষমতা দেন না। এমনকি এই গায়েবের বিষয়, ভবিষ্যতের বিষয় স্পষ্ট কোরআনুল কারীমের আয়াতে যে এটা আল্লাহর রসুল সহ কোন নবী রাসূল পয়গম্বরকেও আল্লাহ পাক অগ্রিম জানিয়ে দেন না যে ভবিষ্যৎটা এভাবে হবে, কাউকেই দেন না, এটা একমাত্র আল্লাহ পাক নিজের কাছে রেখেছেন। তো এখন যে বিষয়টি আল্লাহ নিজের কাছে রেখেছেন, যে ক্ষমতার পাওয়ারটা আল্লাহ নিজের কাছে রেখেছেন, ওই জায়গায় গিয়ে যদি আমি ঠেলাঠেলি শুরু করি, ওই জায়গায় যদি অংশগ্রহণের চেষ্টা করি, আমি শিরিকি কাজের ভেতরে আছি, আর এই শিরিকটা আল্লাহ পাক মাফ করবেন না ভাই। তো এখন ভদ্র সমাজের মানুষ অনেক সময়, অনেকে আমরা এই টিয়া পাখির কথা, ময়না পাখির কথা, বিভিন্ন পাথরে বিশ্বাসী, হস্ত রেখায় বিশ্বাসী, ভাগ্য গণনায় বিশ্বাসী, রাশিফলে বিশ্বাসী, অনেকে অনেক ভাবে ঝামেলার ভিতরে ছিলাম, এখন পর্যন্ত আছি। আজকে এই মুহূর্তে এই কথাগুলো কোরআন এবং সুন্নাহ থেকে শুনলাম, ভবিষ্যতের জন্য সতর্ক এবং সংশোধন হয়, এখন তাওবা করে দিল থেকে এগুলো মুছে দিই, এগুলো কিছুই না, হবে না, সম্ভব নয়, এটা একমাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে আসবে। এভাবেই আমাদেরকে আমাদের বিশ্বাসটাকে সঠিক রাখতে হবে, তাওহীদের উপরে আসার জন্য চেষ্টা করতে হবে। অনেক সময় অনেক বিষয়ে ব্যবসায়িক ভাই বন্ধু সহ অনেকেই আল্লাহর নাম ছাড়া বিভিন্ন নামে আমরা পছন্দ করি এবং ওটাকে জরুরি মনে করি। এ ব্যাপারে স্পষ্ট হাদিসের ভেতরে আসছে, যদি কারো কসম দেওয়ার প্রয়োজন হয়, একমাত্র আল্লাহর নামে কসম হবে, আল্লাহ ছাড়া কোনো ধরনের গায়রুল্লাহর নামে কখনো কোনো কসম হয় না। বাচ্চার মাথায় হাত দিয়ে কসম করে, স্বামী স্ত্রী ঝগড়া লাগলে বিভিন্ন ভাবে এই জাতীয় কাজ করে, আরো গুরুত্বপূর্ণ বিষয় বুঝাতে হলে কিভাবে বলি যে মায়ের দুধের কসম, বা এই জাতীয় সামাজিক প্রচলিত অনেক ধরনের এই জাতীয় আজে বাজে উদ্ভট কসম আছে, এগুলো সব ইসলাম পরিপন্থী, শরীয়ত পরিপন্থী, কিন্তু আমাদের ভিতরে প্রচলিত, আমরা এগুলো করে যাচ্ছি, অহরহই করে যাচ্ছি। তো এইভাবে বেশ কিছু বিষয় আমাদের ভেতরে আছে। এরপরে আমরা যদি দেখি, অনেক সময় অনেক যুবক, অনেক মানুষ আমরা বিভিন্ন ভাবে আমাদের হাতের ভিতরে অনেক ধরনের সুতা এবং রশি বাঁধি, লাল সুতা, নীল সুতা, বিভিন্ন ধরনের সাদা সুতা, আবার কখনো কখনো আজমির থেকে নিয়ে আসা সুতা, বড় ভক্তি শ্রদ্ধার সাথে এগুলো করি। দেখেন, এই জায়গায় ঠিক একই সমস্যা, এই সুতায় কোনো বিপদ থেকে আমাকে মুক্তি দিতে পারবে না, এটাই সঠিক কথা। আমি যতই সুতা লাগাই, অনেক যুবকের হাতে, অনেক বাচ্চাদের হাতে এভাবে এই সুতাগুলো, পৈতাগুলো এভাবে লাগিয়ে রাখা হয়,
তো এটা যদি ওই বিশ্বাসে করা হয় যে এটা আমাকে মুক্তি দান করবে, সরাসরি আমি শিরিকের ভিতরে পড়ে যাব। কিন্তু আমার সমাজের মানুষগুলো এভাবেই আমরা অনেক সময় পড়ছি, তো এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বিভিন্ন ধরনের ভুল প্রচলন আমাদের যে সমাজগুলো আছে এগুলো আমাদেরকে শিখতে হবে, সঠিকটা জানতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটা আয়াত এবং দোয়া। আমাদের অনেকেরই হয়তো ধারণা যে এটা শুধুমাত্র কেবলমাত্র মানুষ মারা গেলে পড়তে হয়, বিষয়টি এমন নয়। এটার ব্যাপারে সরাসরি আয়াতে কারিমে আল্লাহ পাক যেটা বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবা, যে কোনো ধরনের তোমার মুসিবত আসবে, পেরেশানি আসবে, সমস্যা আসবে, দুর্ঘটনা আসবে, সাথে সাথে তুমি এই বাক্যটি পাঠ করবে। তাহলে এই ইন্না লিল্লাহ, এই যে বাক্যটি, এটা শুধু মানুষ মারা যাওয়ার সাথে সম্পৃক্ত না। হ্যাঁ, একজন মানুষ চলে গেলে এটা একটা মুসিবত, এটা একটা বিপদ। এই বিপদে আমরা সবাই স্বীকার করলাম যে আমরা সবাই আল্লাহর জন্য আল্লাহর দিকেই আমরা ফিরে যাব। এছাড়াও ছোট বড় যত ধরনের বিপদ আসবে, সকল বিপদের ক্ষেত্রে আমাদের একই ভাবে এই ইন্না লিল্লাহ, এই প্রচলন, এই আমলটি আমাদেরকে করতে হবে। অনেক সময় জায়নামাজ বিছানো থাকে ঘরে, আমাদের মসজিদে, বিভিন্ন জায়গায়। কিছু মানুষের ভিতরে এই বিশ্বাস আছে, বলতে শুনেছি যে জায়নামাজ বিছিয়ে রাখলে এখানে শয়তান নামাজ পড়ে, এই জাতীয় কোনো কথাবার্তা ইসলামের ভিতরে নেই। হ্যাঁ, প্রয়োজন হয় ভাজ করে এভাবে রেখে যাব, কিন্তু ওই যে কথাটা শয়তান নামাজ পড়ে এভাবে, এরকম কোনো কথা ইসলামের ভিতরে নেই। অনেক সময় বই কিতাব এগুলো খুলে রেখে গেলে অনেকের ভেতরেই যে এগুলো শয়তান পড়ে, হ্যাঁ ওটাকে বন্ধ করে রেখে যেতে হবে, এটা ঠিক আছে, কিন্তু ওই যে একটা কথা মাঝে ঢুকিয়ে দিলাম, এটার কোনো অস্তিত্ব ইসলামের ভিতরে নেই। এভাবে আমরা যদি দেখি অনেক ভুল প্রচলিত ভুল কথার ভিতরে অনেকের মোচ বড় হয়ে যায় বা অনেকে বড় রাখে। বড় রাখাটা নিষেধ, ছোট করে রাখতে হবে, কাটতে হবে, এটা ইসলামের বিধান। কিন্তু মোচ বড় হলে এই মোচ স্পর্শকৃত যে পানি এটা হারাম হয়ে যায়, এটা খাওয়া নিষেধ, বা এই জাতীয় যে কথা, এই হারামের সম্পর্কটা এখানে নেই, এটা বুঝতে হবে। মানে কাজটা খারাপ, এভাবে করা ঠিক না, কিন্তু মাঝে যারা একটা শব্দ ঢুকিয়ে ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান লাগিয়ে যাচ্ছি, এই বিধান লাগানোর অধিকারটা। এরপরে যদি আমরা দেখি অনেক জায়গায়, অনেক দোকানপাট, মার্কেট, বিভিন্ন জায়গায় সকাল সন্ধ্যা গোলাপ জল ছিটানো, আগরবাতি জ্বালানো, এই জাতীয় অনেক বিষয়ের প্রচলন আছে। কেন? এটা বরকতের জন্য। এমন কোন প্রমাণ আল্লাহ রসুল থেকে, সাহাবায়ে কেরাম থেকে এভাবে পাওয়া যায় না। অন্য কোনো প্রয়োজনে যদি হয় তাহলে ঠিক আছে, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু বরকতের জন্য এটা করলে বরকত আসবে, এটা করলে এভাবে হবে, এই জাতীয় যে একটা বিশ্বাস, এই বিশ্বাস করাটা নিশান। এমনিতে তো আগরবাতি সামনে জ্বালিয়ে ওইভাবে, এটা অনেকটা কমে গেছে আলহামদুলিল্লাহ, আরো কমা উচিত। আগুন সামনে রেখে এভাবে, এটা অগ্নি পূজারীদের একটা কাজ, তা আমাদের গ্রামগঞ্জে প্রচলিত ছিল, আমরাও তাই করছি, বিভিন্ন মিলাদ মাহফিল বিভিন্ন জায়গায় এই কাজগুলো হচ্ছে। তো এই জাতীয় বেশ কিছু সমস্যা আমাদের ভেতরে আছে। অনেক সময় অনেকে থাপ্পড় মারে, তো এক গালে থাপ্পড় মারলে কি হয়, তাহলে বিয়া হয় না, দুই গালেই থাপ্পড় মারতে হয়। এই জাতীয় প্রচলিত কিছু কথাবার্তা, অনেক সময় ভুল বিশ্বাস বা ভুল কথার প্রচলন এভাবে আছে যে মানুষের মন ভাঙা মসজিদ ভাঙার সমান, মসজিদ ভাঙলেও এত গুনাহ হয় না, এত ক্ষতি হয় না, একজন মানুষের মন ভাঙে, এটাও একটা ভুল প্রচলন। বিশেষ করে বিভিন্ন ভাবে যারা প্রেমিক প্রেমিকা আছে বা এই জাতীয় এই লেভেলে যারা আছে, এটা বড় শক্তিশালী দলিল হিসাবে তারা উপস্থাপন করে, এই মন ভাঙতে কিন্তু পারবে না, এগুলো হলো ভুল কথাবার্তা। এভাবে যদি আমরা আরো দেখি, কারো গায়ে যদি প্রজাপতি পড়ে তাহলে তার বিয়ে হবে খুব দ্রুত, এরকম একটা ইঙ্গিত এখান থেকে নেওয়া হয়। প্রজাপতির সাথে বিয়ের এ জাতীয় কোনো সম্পর্ক নেই। গায়ে ফড়িং বসলে প্রেম সফল, এই জাতীয় কথা বিভিন্ন জায়গায় প্রচলিত আছে, এর কোনো ভিত্তি নেই। অনেক সময় নখের উপরে বিভিন্ন ধরনের সাদা সাদা দাগ পড়ে ভেতর থেকে, এটা ডাক্তারি পরিভাষায় ভিন্ন ব্যাখ্যা এখানে আছে, কেন হয়, কি সমস্যার কারণে হয়। কিন্তু আমাদের সামাজিক সমস্যায় আমরা যেটা দেখি যে এইভাবে, এটা অনেকে যে এটা তোমার বিবাহের দাগ, যেই দাগগুলো আছে এই দাগগুলো বিবাহের দাগ, আবার অনেক জায়গায় এর মাধ্যমে তুমি নতুন জামা পাবে, নতুন কাপড় পাবে, এক এক এলাকায় এক এক জায়গায় এক এক ভাবে প্রচলিত আছে। তো এরকম কোনো বিশ্বাসে আমরা যাতে অভ্যস্ত না হই,
বিশ্বাসের ভিতরে আরো আছে। অনেক সময় হয়তো ছোট অবস্থায় আমরা শুনেছি, কিন্তু জ্ঞান বিজ্ঞানের কোনো বইতে, কোরআন সুন্নাহর কোনো আলোচনায় আমরা এভাবে হয়তো পাই নাই যে আমরা যে বিশ্বে আছি, এই পৃথিবীটা এটা একটা ষাঁড়ের শিংয়ের উপরে অবস্থিত আছে। অনেকেই হয়তো শুনছি, বিভিন্ন ভাই হাসছেন, তার মানে বিষয়গুলো আগে শোনা গেছে, ও কারণে আমরা এভাবে দেখছি। এর কোনো অস্তিত্ব কোরআন সুন্নাহর ভিতরে নেই। আমাদের সমাজে বহুল প্রচলিত অনেক বড় সমস্যা, যেটা জটিল সমস্যা, যেটা অনেক সময় আমরা অনেককে ধর্মের বাপ, ধর্মের ভাই, ধর্মের মা, ধর্মের বোন, এই জাতীয় আত্মীয়তা সম্পর্কে আমরা জড়িয়ে ফেলি এবং খুব গুরুত্ব সহকারে, সে আমার ধর্মের ভাই বেটা, তার সাথে আবার কিসের পর্দা, সে আমার ধর্মের মা। প্রিয় ভাই, এই জাতীয় ধর্মের ভাই বোন এগুলোর কোনো অস্তিত্ব ইসলামে নাই। আপনার নিজের বাবার কথার খবর আপনি নেন না, আপনার মায়ের খবর নেন না, আপনার নিজের ভাই বোন যারা আছেন তাদের খোঁজ খবর নিচ্ছেন না, ধর্মের বোনের সম্পর্কে খুব আবেগ, খুব ভালোবাসা, এই জাতীয় বোন প্রচলনের ভিতরে আমরা আছি। সামাজিক ভাবে বহু জায়গায় এরকম ঘটনা ঘটছে। এরপরে লবণ দিয়ে খাবার শুরু করা, লবণ দিয়ে খাবার শেষ করা, এবং এর মাধ্যমে বিভিন্ন রোগের শেফা, সত্তরটি রোগের ওষুধ, এই জাতীয় অনেক কথাই প্রচলিত আছে। খাবেন, ভালো লাগলে খাবেন, এটা অন্য বিষয়, কিন্তু এই যে বিশ্বাস নিয়ে করা, এটাই হলো সমস্যা, এই জায়গাটাই হলো সমস্যা। এরপরে অনেক সময় আমরা বলে ফেলি যে ইসলামের 130টি ফরজ, এইভাবে এটাও ওইভাবে সঠিক কোনো কথা নয়। আমরা অনেক সময় বলি যে 18,000 মাখলুকাত, এভাবে গুনে গুনে কেউ কোরআন সুন্নাহ থেকে কখনোই বের করতে পারেনি যে কত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করে রেখেছে, কত হাজার কত কোটি আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছে। তো 18,000 মাখলুকাতের ভিতরে বনি আদম শ্রেষ্ঠ, এটা হলো ভুল প্রচলিত একটা কথা। দীনি মজলিসেও আমাদের এই কথাগুলো অনেক সময় চলে আসছে বা আমরা অহরহ বলছি, তো এই প্রচলন গুলো আস্তে আস্তে একটু আমাদেরকে থামাতে হবে। এরপরে অনেক সময় আমরা অজু অবস্থায় আছি, তো ঘটনাক্রমে বিভিন্ন ভাবে বিভিন্ন কারণে হয়তো হাঁটুর উপরে যদি কাপড় উঠে যায়, অনেক সময় আমরা মনে করি যে আমাদের অজু ভেঙে গেছে। তো হাঁটুর উপরে কাপড় ওঠার সাথে অজু ভঙ্গের কোনো সম্পর্ক নেই। আমরা ছোট অবস্থায় মক্তবে আমাদের যে ছোট ছোট বাচ্চাদেরকে যেভাবে শেখানো হয়, অজু ভঙ্গের যে কারণগুলো আছে, সাতটি মৌলিক কারণ আছে, এটাই হলো অজু ভঙ্গের কারণ। এছাড়া যে কাজগুলো, যে কথাগুলো আমাদের সমাজে অনেক সময় প্রচলিত আছে, সেটা অন্যায় বা সেটা ফরজ তরক হয়েছে, ভিন্ন গুণা হয়েছে, কিন্তু অজু ভেঙে গেছে যে কথাটা আমরা যুক্ত করলাম, এটা সঠিক না। এরপরে আমরা যদি দেখি, অনেক সময় আমাদের গ্রামগঞ্জে অনেক ভাই কোনো শক্তিশালী কোনো কাজ করতে গেলে, একটা গাছ উঠাবে, একটা ভারী কোনো বোঝা উঠাবে, সেখানে ইসলামের নিয়ম হলো বিসমিল্লাহ বলে এটাকে উঠাও, আল্লাহ সাহায্য চেয়ে তারপরে সামনে অগ্রসর হও, এটা হলো ইসলামের নিয়ম। কিন্তু অনেক সময় অনেক ভাই বোনদের, অনেক মানুষের মুখে শোনা যায় ইয়া আলী, ইয়া গাউসুল আজম, এই জাতীয় অনেক কিছু, অর্থাৎ এখানে আলীকে, ফাতেমাকে, আহলে বাইতকে এবং বড় পীর আব্দুল কাদের জেলানি, আজমি, এই জাতীয় ওলিয়াল্লাহ বুজুর্গ, তাদের ব্যাপারগুলো সামনে এনে তাদের কাছে সহযোগিতা চাওয়া হচ্ছে। এক্ষেত্রে হাদিসের যে বক্তব্য, এটা হলো সাহায্য যেটা চাবে এটা একমাত্র আল্লাহর কাছে, যেটা সূরা ফাতিহার ভিতরে আমরা বলছি আল্লাহ ইবাদত তো আপনাকেই করছি। তো এই জাতীয় এটা হলো শিয়াদের থেকে ঢুকে গেছে, শিয়াদের থেকে এই বিষয়গুলো আমাদের সমাজে প্রচলিত হয়েছে। তো অনেক সময় দেখবেন ইয়া আলী, এই যে মহরম গেল এখানে ইয়া আলী, হাই হোসেন, এই জাতীয় যে কথাগুলো, তাদের কাছে সহযোগিতা চাওয়া, তাদের কাছে, তারা আল্লাহর প্রিয় বান্দা, তারা অনেক উপরের, তাদের মর্যাদা ভিন্নভাবে আছে, কিন্তু সাহায্য চাওয়ার ক্ষেত্রে তাদেরকে যে আমরা এখানে অংশীদার বানাচ্ছি, এটা শিরিকের পর্যায়ের একটা মহা বড় গুণা। এখান থেকে আমাদেরকে এভাবে বের হয়ে আসে। অনেক সময় আমাদের ভেতরে প্রচলন আছে, শুনছি আমরা হয়তো, যে কোনো কাফের বেদিন মারা গেলে আমাদেরকে পড়তে হবে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, এই জাতীয় কথা, এটা ইসলামের কোনো বক্তব্য নয়। সে মারা গেছে, তার হিসাব আল্লাহর কাছে, তো আমাকে জাহান্নামের সার্টিফিকেট তাকে দিতে হবে এমনটা বিষয় নয়। অনেক সময় আমাদের ভুল প্রচলন, হয়তো বিশ্বাস করে আমরা এভাবে কোনো মুসলমান করি না বা করতে পারিও না, সম্ভব নয়। একজন মানুষ মারা গেলেন, একটু যুবক বয়সে মারা গেলেন, আহ বেচারার অকাল মৃত্যু হয়েছে, সরাসরি মহা ভুল একটা আমরা এখানে করছি। কালের মৃত্যু, অকালের মৃত্যু, এমন কোন হিসাব নিকাশ বান্দার কাছে আল্লাহ পাক দেননি। যার যতটুকু হায়াত, নির্ধারিত হায়াতটা শেষ হওয়ার পরেই তিনি চলে যাবেন,
সেটা 25 বছরেও যেতে পারে, সেটা 30 বছরেও যেতে পারে, আবার সেটা 105 বছরেও যেতে পারে। তো এখন একটু আগে মরলে, সময়ের আগে যদি মারা যায়, আমাদের অনেক সাইনবোর্ড, অনেক ব্যানারের ভিতরে এই শব্দগুলো আমরা দেখি। বিশেষ করে রাজনৈতিকভাবে অনেক সময়ে অনেক নেতা নেত্রীদের ক্ষেত্রে এই জাতীয় শব্দ ব্যবহার করা হয় যে মৃত্যুর সাথে তিনি পাঞ্জা লড়ছেন। আস্তাগফিরুল্লাহ। দেখেন, মৃত্যু এমন একটা জিনিস যেটা আল্লাহর ফয়সালাকৃত। তো আল্লাহর ফয়সালাকৃত এই বিষয়ের সাথে আমরা পাঞ্জা লড়বো, এটা কিভাবে সম্ভব? তো আমি আগেই বলছি, কোন মুসলমান বিশ্বাস করে হয়তো এমন কথা বলবেন না। সমাজে প্রচলন হয়েছে বিধায় আমরা ওভাবে বলছি। তো আজকে থেকে আমরা ফিরে আসি আর এই জাতীয় কথা, এই জাতীয় শব্দ এভাবে আমরা আর বলবো না ইনশাআল্লাহ। এভাবে আমরা চেষ্টা করি, কারণ এই জাতীয় শব্দগুলো অত্যন্ত আল্লাহ পাকের নারাজের শব্দ। এই শব্দগুলোতে আল্লাহ পাক খুব বেশি পরিমাণে নারাজ হয়। এই জাতীয় আরো অনেক কথা আমাদের দেখা যায় বিভিন্ন জায়গায় এরকম ভাবে প্রচলিত আছে, বিভিন্ন লিফলেট, বিভিন্ন ব্যানার, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের ব্যাপারে অনেক ক্ষেত্রে এই জাতীয় শব্দগুলো আমরা ব্যবহার করছি। অনেক সময় আমাদের গ্রামগঞ্জে অনেক সময় যেটা প্রচলিত আছে যে ব্যাং ডাকলে বৃষ্টি হয়, এটা একটা কথা। বৃষ্টি এটা আল্লাহ পাকই ফয়সালা করেন যে কখন কোন জায়গায় কি পরিমাণ বৃষ্টি হবে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র সেখানে এই প্রচলনও আছে, যদি বৃষ্টি না হয়, দীর্ঘদিন অনাবৃষ্টি থাকে, তখন ব্যাঙের বিবাহের আয়োজন করা হয়। ব্যাংকে বিবাহ দিলে তখন বৃষ্টি হয়, এটা তাদের একটা কুসংস্কার, তাদের একটা ভুল বিশ্বাস। তো এভাবে আমাদের সমাজের ভিতরে এগুলো ঢুকে গেছে, এখান থেকে বের হয়ে আসে। অনেকেই আমরা বলি রোদ বৃষ্টি একত্রে যদি হয়, রোদ্রু আছে বৃষ্টিও পড়ছে, একটা কথা আমরা বলি যে শিয়ালের বিয়া হচ্ছে। গ্রামগঞ্জে অনেক জায়গায় এ জাতীয় শোনা যায়। এভাবে ভাই ধরলে হাজারো উদাহরণ আমাদের সমাজের ভিতরে আছে, এগুলো জানার প্রয়োজন আছে, এগুলো থেকে বেঁচে আসার দরকার আছে। অনেক সময় গলায় কাঁটা বিচ্ছে যে টক খাও, টক খেলে তোমার কাঁটাটা বের হয়ে যাবে, এই জাতীয় একটা কথা আমাদের প্রচলিত আছে। ঘরের যে চৌকাঠ আছে, খাটের যে চৌকাঠ আছে, এখানে বসা নিষেধ। গ্রামের মুরব্বীরা অনেক সময় বসতে দেন না, এটা একটা দারিদ্রতার লক্ষণ, এর মাধ্যমে দারিদ্রতা চলে আসবে, এই জাতীয় একটা বিশ্বাস আছে। আরে যেখানে জায়গাটা ওখানেই তো বসতে পারবে, বসার জায়গা, বসা প্রয়োজন, বসতে হবে, কোনো সমস্যা এখানে নেই। আমরা যে হাড়ি পাতিলে ভাত রাঁধি, তো এই পাতিলের ভাত, অনেক সময় এই পাতিল সংক্রান্ত এখানে অনেকগুলো কুসংস্কার আছে যে পাতিলের পোড়া ভাত খেলে কি হয়, পাতিলের ভেতরে ভাত খেলে কি হয়। এই জাতীয় বিশেষ করে মা বোনদের ভেতরে অনেক ধরনের কুসংস্কারের বিশ্বাস আছে। পাতিল এটা একটা প্রয়োজনীয় জিনিস, যদি প্রয়োজন হয় যেভাবে ইচ্ছা সেভাবেই আমরা ব্যবহার করতে পারি, খাবারের প্রয়োজন হলে সেটা খানাও খেতে পারি, এর মাধ্যমে কন্যা সন্তান জন্ম হবে, এর মাধ্যমে অসুস্থতা আসবে, এই জাতীয় যে বিশ্বাসগুলো আছে এটা সম্পূর্ণ অন্যায় কথা বলা। সোমবার দিন বিবাহের প্রস্তাব দিতে নেই, এ জাতীয় অনেক কথা মুরব্বীদের মাঝে প্রচলিত আছে। একটি কথা স্পষ্ট জেনে রাখি, যত সময় আছে সমস্ত সময়ের মালিক আল্লাহ পাক। সময়ের ভিতরে ভালো মন্দর এই হিসাব করা এটা নিষেধ, যে এই সময় করলে এটা অকল্যাণ হবে, অমঙ্গল হবে, এটা কুফার কারণ, এটা একটা কুফা হবে, এই জাতীয় বিশ্বাস এটা সম্পূর্ণভাবে নিষেধ। এটার মাধ্যমে আল্লাহর ব্যাপারে সরাসরি একটা নাউজুবিল্লাহ অপবাদ দেওয়া হয়। আল্লাহ পাক স্পষ্ট হাদিসের ভিতরে বলছেন, হাদিসে কুদসি, আনা খালিকুদ দাহাব, এই যে সময়, সমস্ত সময়ের সৃষ্টিকর্তা আমি আল্লাহ, তোমরা সময়কে যদি গালি দাও এই গালিটা পরোক্ষভাবে আমার উপরই চলে আসে। তো আপনি কত বড় সাহসী ব্যক্তি হলেন এই সময়কে বিভিন্ন ভাবে সমালোচিত করে আল্লাহর উপরে এই সমালোচনার বিষয়টা আপনি জুড়ে দিলেন। আস্তাগফিরুল্লাহ, ইতিপূর্বে হয়ে থাকলে তাওবা করা উচিত, না বুঝে হয়তো হয়েছে, ভবিষ্যতে আর এ জাতীয় কোনো কিছু আমাদের যেন না হয় এটা আমাদেরকে চেষ্টা করতে হবে। অনেক সময় গুরুত্বপূর্ণ কোনো কাজে বের হয়েছে, ঘর থেকে বের হয়ে কোনো নিঃসন্তান মহিলার মুখ যদি কেউ দেখে তাহলে যে কাজে যাচ্ছে ও কাজটা আর হবে না। গ্রামগঞ্জের একটা বিশ্বাস, সংস্কার একটা সমাজের কথা, এটা মুসলিম কোনো সমাজের কথা হতে পারে না। শেষ রাতে শিয়াল ডাক এটা যদি আমরা কেউ শুনি তাহলে কি হয়, মানুষের ভিতরে একটা বিশ্বাস আছে ফসলের ভালো মূল্য পাওয়া যাবে, তো কৃষকরা মহা খুশি, শিয়ালের ডাকার প্রয়োজন হয়েছে সে ডাকছে। তো এর মাধ্যমে ফসলের ভালো মূল্য পাওয়ার কোনো সম্পর্ক ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না। এভাবে যদি আমরা দেখি যে এই যে আমরা দাঁড়িয়ে রাখি,
প্রতিটা দাঁড়ির সাথে নাকি 70টা করে ফেরেশতা আছে কোরআন সুন্নাহর ভিতরে এমন কোনো আলোচনা নেই এরপর আমরা যদি দেখি একটি ভাতের দানা হ্যাঁ ভাতের দানা পড়ে গেলে এটা উঠিয়ে নিতে হবে এটাকে সম্মান করতে হবে কোনো ভাবেই যাতে অপচয় না হয় এগুলো ঠিক আছে কিন্তু একটা ভাতের দানা বানাতে 70 জন ফেরেশতা এর পিছনে নিয়োজিত ছিল এমন কোন স্পষ্ট কথাবার্তা কোরআনে হাদিসের ভিতরে হ্যাঁ আল্লাহ পাক তার সৃষ্টি জগতের ফেরেশতাদের মাধ্যমে এই সহযোগিতাগুলো নেন কিন্তু সংখ্যা নির্ধারণ করে এই জাতীয় বিভিন্ন দিনী আলোচনা বা অনেক সময় আমরা শুনি যে সোনাগুলো আমাদের ভুল বা এই ভুল প্রচলন প্রচলিত এই অবস্থাগুলো আমাদের সমাজের ভিতরে আছে এরপরে সকালে ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেওয়ার আগে কাউকে কোনো কিছু দিতে নেই এটা গ্রামগঞ্জে প্রচলিত একটা কথা একজনের খুব বেশি একটা জিনিসের প্রয়োজন সে নিতে আসছে তো আমি ঘর ঝাড়ু দেওয়া শেষ হয়নি তো তাকে আমি দাঁড় করিয়ে রাখছি তাকে দিব না এটাও অন্যায় বিষয় এটার কোনো অবস্থান ইসলামের ভেতরে নেই এরপরে আমরা যদি দেখি যে আমাদের ভিতরে সামাজিক মাসালাগত যে সমস্যার ভিতরে আছে অনেক ভাইয়েরই এই বিশ্বাস আছে বা এভাবে আমাদের হয়তো জানা আছে যে ছোট বাচ্চাদের পেশাব যদি আমাদের গায়ে লাগে এটা কিছুই হয় না এটা পাপ এতে সমস্যা নাই দেখেন পেশাব বড়দেরটাও তা ছোটদেরটাও তা পুরোটাই না পাপ এটা যদি লাগে এভাবে কেউ যদি সালা আদায় করে এভাবে যদি কেউ গুরুত্বপূর্ণ তহারাতের যে শর্ত সম্পৃক্ত ইবাদতগুলো আছে এটা যদি কেউ আদায় করে হবে না তো ছোটদের পেশাবের ক্ষেত্রে যে জাতীয় অবহেলাগুলো আছে বিশেষ করে মায়েদের ভিতরে বা ছোট বাচ্চাদের ঘরে আছে যে বাড়িতে আছে সেই জায়গাগুলোতে এই অবহেলা থেকে এখানে আমরা এখান থেকে বের হয়ে আসতে হবে সামাজিক প্রচলিত কথার ভিতরে শালি দুলা ভাই এরা কেমন আপন রক্তের ভাইয়ের মতো এদের সাথে আবার কিসের পর্দা আস্তাগফিরুল্লাহ আল আজিম কথা পাতো বললো যে হ্যাঁ খুব আপন হয়ে আমার খুব কাছের লোক এভাবে দরদ দেখাতে গিয়ে বলল কিন্তু সাথে যে সম্পৃক্তটা করলো যে এদের সাথে কিসের পর্দা এর মাধ্যমে সরাসরি পর্দাটাকে অস্বীকার করে ফেললো যেটা একটা ফরজ ইবাদত পর্দার বিধান তো সব জায়গায় যাদের সাথে পর্দা করতে হবে না সেটাও তো আল্লাহ পাক কোরআনে মাজিদে স্পষ্ট তাদের সংখ্যা তাদের শ্রেণীগুলো আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছে এর বাইরে সবার সাথেই তো এভাবে পর্দা করতে হবে তো এই জাতীয় কাজগুলো আমরা বলছি বা করছি মাসালাগত যে বিষয়গুলোতে আছে এর ভিতরে একটা হলো স্ত্রী যদি কোনো স্বামীকে ডিভোর্স দেয় বা তালাক দেয় তাহলে স্ত্রী আর তার মোহরানা পাবে না সমাজের প্রচলিত কথাবার্তা এগুলো ভুল কথা স্বামী যখন বিবাহ করছেন মোহর যেটা ধার্য করছেন তার উপরে দিতেই হবে এটা বাধ্যতামূলক এটা স্ত্রীর অধিকার হ্যাঁ স্ত্রী যদি মাফ করে সেগুলো ভিন্ন আলোচনা কিন্তু স্ত্রীর পক্ষ থেকে তালাক আসলে যে এটা দিতে হবে না এমন কোনো বিষয় না যদি খোলা সিস্টেম ইসলামে যেটা রাখছে তে খোলার চুক্তিটা যেটা হবে সেই চুক্তি অনুযায়ী সেটা হবে তো এই জাতীয় আমভাবে এই জাতীয় কথাবার্তা বলে কাউকে ঠকানোর উদ্দেশ্যে এটার কোনো অবস্থান ইসলামের ভিতরে নেই এরপরে আমাদের কুসংস্কারের আরো উদাহরণ যেগুলো আছে গর্ভবতী আমাদের মায়েরা যারা আছেন তাদের সাথে সবসময় কোনো লোহা ম্যাচের কাঠি কিংবা কোনো রসুন এগুলো সাথে রাখতে হয় এগুলো না রাখলে অমঙ্গল হয় মর্মরব্বীদের শেখানো কিছু কথাবার্তা ইসলামে এর কোনো অবস্থান নেই স্বাভাবিকভাবে তিনি সকাল বিকাল যে ঝাড়ফুঁক আছেন যে দোয়া আছেন এগুলো করে থাকবেন বিশেষ করে রকিয়ার যে বিষয়গুলো আছে সূরা ফালাক সূরা ইখলাস সূরা নাচ এগুলো আয়াতুল কুরসি এগুলোই হলো মহা ঔষধ কোনো জিন ক্যান জিনের বাদশাও যদি আসে কোনো সমস্যা করতে পারবে না ক্ষতি করতে পারবে না জাদুটোনা লাগবে না এটাই হলো ইসলামের শিক্ষার সেই আমল কিন্তু এটা বাদ দিয়ে অন্যান্য যে কুসংস্কারের বিশ্বাসগুলো ঢুকিয়ে দিচ্ছি এটা হলো আমাদের সমস্যা এরপরে আমরা যদি দেখি একজনের গায়ে জামা আছে তো জামা পরা অবস্থায় যদি এটা সেলাই করে তাহলে অনেক বড় সমস্যায় পড়বে অসুখ পড়বে এই জাতীয় অনেক কিছু আমাদের টেইলার যারা আছেন তাদের থেকে শোনা যায় এগুলো কোনো কথাবার্তা নয় আরো যদি দেখি অনেকে এই অষ্ট ধাতুর একটা আংটি ব্যবহার করে আর যারা বিক্রি করে তারাও মাশাআল্লাহ এমন লেকচার দেয় যে সমস্ত পৃথিবীর যত কিছু আছে সবকিছু শেখায় তার ভিতরে একটা ব্যবহার করবেন আর কোনো সমস্যা হবে না এগুলো কোনো কথাবার্তা নয় ভাই বিশ্বাস থেকে আল্লাহর উপরে যে বিশ্বাস এখান থেকে আমাদেরকে সরিয়ে ফেলছে এখান থেকে আমাদেরকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে গ্রামগঞ্জে প্রচলিত যেটা আছে জবকৃত মুরগি এর পেটে যদি আবার ডিম পাওয়া যায় তো এটা কিংবা বাড়িতে প্রথম যে তৈরি পিঠা যেটা আছে এগুলো অবিবাহিত মেয়েরা যারা আছেন তাদেরকে খাওয়ানো যাবে না অনেক সমস্যায় তারা পড়বে ভুল কথাবার্তা এরপরে আমরা যদি দেখি এটা অনেকেই আমরা করি
হঠাৎ আজকে ভয় পেয়েছি, কেউ আসছে বা কাউকে দেখে আমরা ভয় পেয়ে গেছি, কি করলাম, খালতে তো বুকের উপরে এভাবে কিছু করলাম, এই হঠাৎ ভয় পেয়ে বুকে থুতু দেওয়া এটা আরেকটা কুসংস্কার। এটার সাথে এই ভয় দূর হওয়ার কোন ধরনের আদৌ কোনো সম্পর্ক নেই। এভাবে আমরা করে যাচ্ছি। এরপরে কথার ভিতরে অনেক ভুল আছে, মোমেন ব্যক্তির অন্তর আল্লাহর আরশ, এটাও ভুল কথা। এরপরে যদি আমরা দেখি প্রেম ভালোবাসায় কোনো ধরনের পাপ নেই, এই জাতীয় কথার প্রচলন আছে, বরং প্রেম ভালোবাসা অবৈধ হলে এটাই সবচেয়ে বড় পাপ, এটাই সবচেয়ে গর্হিত অন্যায়, অশ্লীল কাজ, এটা আমাদেরকে বুঝাতে হবে। এরপরে যদি আমরা দেখি অনেক সময় যারা বিভিন্ন ভাবে মাজার খানকা কেন্দ্রিক অনেক বিশ্বাস তাদের আছে যেগুলো শিরিকের পর্যায়ে নিয়ে যায়, পীরের নাম মনে করে অনেক সময় সালাত আদায় করতে হয় তাহলে নামাজে মুতাওয়াজ্জু বেশি থাকা যায়, পীরের নাম মনে করে যদি গাড়ি চালায় তাহলে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যায়, বরং আরো বেশি অ্যাক্সিডেন্ট পড়বে, কারণ শিরিকের দিয়ে তার এই যাত্রাটা শুরু হয়েছে। তো এই জাতীয় যে বিশ্বাসগুলো আছে যে অন্যায় কথাবার্তাগুলো ইসলামের নামে চালিয়ে দেওয়া হয়েছে, এটা আমাদেরকে ছেড়ে আসতে হবে। এরপরে নবীদের ব্যাপারে অনেক সময় অনেক কিছু, বিশেষ করে ইউসুফ নবীর যে সুলাইখার সাথে প্রেমের একটা কল্প কাহিনী শোনানো হয়, এটা ভুল, একজন নবীর নামে সম্পূর্ণ অন্যায় অপবাদ। ইউসুফ আলাইহিসসালাম কখনো এই প্রেমের সম্পর্কে জড়াননি, আস্তাগফিরুল্লাহ, কোরআনুল কারীম ভালোভাবে পড়লে এটা স্পষ্ট হবে, সূরা ইউসুফের ভিতরে আছে। এরপরে অনেক সময় আমাদের প্রচলিত যে কথার ভিতরে যে আব্দুল কাদের জিলানী মায়ের পেটের ভিতরেই সে 18 পড়া কোরআনুল কারীম মুখস্থ করে তারপরে বের হয়ে আসছে, ভুল কথাবার্তা। যা অলৌকিক ঘটার এটা তো আল্লাহ রসুলের সাথেই হয়েছে, তো এইভাবে যে কথাবার্তা একজনের মর্যাদা আছে, শ্রেষ্ঠত্ব আছে, ওই জায়গায় রাখা, এটাকে ঠেলে উপরে উঠিয়ে আল্লাহর সাথে শিরিকের পর্যায়ে নিয়ে গেলে মহা অপরাধ। বিনা অজুতে বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম নিলে শরীরের পশম পড়ে যায়, অনেক জায়গায় প্রচলিত, মহা ভণ্ডামি, মহা ভুল কথা এগুলো। এরপরে তেয়ামতের আলামত হিসেবে অনেক জায়গায় বর্ণনা করা হয় যে বেগুন গাছের নিচে যখন হাত বসবে তখন মনে করবে কেয়ামত চলে আসবে, অর্থাৎ মানুষ এত ছোট হবে, এত পিচ্ছি হবে, এগুলো কোনো কথাবার্তা নয় প্রিয় ভাই। এভাবে যদি আমরা দেখি নতুন বিবাহ হয়েছে, শ্বশুর বাড়ি নববধূ যাচ্ছে, শ্বশুর বাড়ি ঘরে প্রবেশের আগে তাকে সুন্দরভাবে পা ধুয়ে দিতে হবে, কারণ পা না ধুলে অলক্ষ্মী ঘরে যাবে, তাকে নরম জায়গায় বসাতে হবে, তাহলে তার মেজাজ নরম থাকবে। এই জাতীয় গ্রামগঞ্জে অনেক কিছু প্রচলিত আছে, স্বাভাবিকভাবে সুস্থ মস্তিষ্কের মানুষ যেটা বিশ্বাস করে এভাবেই আমাদেরকে চলতে হবে। এরপরে আমাদের আরো যে বিশ্বাসগুলো আছে, অনেক সময় অনেক মুরব্বীরা সন্তানদের নাম ভুল রাখেন বা অনর্থক অর্থপূর্ণ কোনো নাম হয় না, তো বড় হয় কি করতে হয়, নামটা পরিবর্তন করতে হয়। তো এক্ষেত্রে বড় যে সমস্যা আছে এটা দেখা যায় যে এই নাম পাল্টালে বা নাম বদলালে নতুন ভাবে আবার আকিকা করতে হয়, এটা প্রচলিত, বহুল প্রচলিত একটা কথা। আকিকা তো জন্মের সাথে সাথে একবারই, ভিন্ন ভাবে আবার আকিকা করতে হবে এমন কোনো কথাবার্তা নেই। যে ঘরে সন্তান জন্মাচ্ছে তো 40 দিন পর্যন্ত ঘর না পাক থাকে, আস্তাগফিরুল্লাহ, এমন কোনো বিষয় নয়। শয়তান ঈদের দিন রোজা রাখে, এই জাতীয় কথাবার্তা, এরও কোনো বিশ্বাস এভাবে নেই। অনেক সময় অনেকে আমরা বলে ফেলি কিন্তু কথাটা ঠিক নয় যে বুড়ো হলে হজ করবে, এখন হজের কি জন্য, কি দরকার তোমার, না রে ভাই, এই ইবাদত যুবক বয়সেই করতে হবে। সেখানে যে জিনিসটা বলা হয় হজ করলে তুমি ধরে রাখতে পারবে না, এটা হলো সমস্যার কথা। নামাজ যেভাবে, হজ ঠিক একইভাবে ওই পরিমাণ ফরজ, তো এটাকে পিছিয়ে দেয়া, এটাকে বিভিন্ন কার্যক্রম সামনে এনে এটাকে দূরে সরিয়ে দেয়া, এটা এই গুরুত্বপূর্ণ ইবাদাকে বিকৃত করার একটা ষড়যন্ত্র। তো এই কাজগুলো আমরা করছি, বরং আমাদের যে উচিত খুব বেশি পরিমাণে, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, যাদেরকে তৌফিক দিয়েছেন, খুব বেশি পরিমাণে যাওয়া, এটার চেষ্টা করা, এটা আমাদের জন্য বড় কল্যাণকর হবে। তো আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে উমরা খুলেছে, এখন চেষ্টা করুন, যাদের সম্ভব হয়, যেভাবেই সম্ভব হয় চেষ্টা করুন আল্লাহর ঘরটা দেখার জন্য, আল্লাহর ঘরে যাওয়ার জন্য। এটা বরং যুবক বয়সে আরো বেশি তাৎপর্যপূর্ণ, বেশি ইবাদতের সুযোগ এভাবে আমাদের এখানে হবে, সেই চেষ্টা, সেই প্রচেষ্টা, এটা আমাদের করা দরকার। আমাদের মহল্লা থেকে আলহামদুলিল্লাহ লোকজন যাওয়া শুরু করেছেন, আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো ইঙ্গিত পাওয়া যায়। তো এভাবে আমাদেরকে আমাদের সামনের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর মতন বুঝানোর জন্য বা এই জাতীয় যে কুসংস্কার গুলো আছে এগুলো আমাদেরকে সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। এভাবে উদাহরণ দিলে প্রিয় ভাই এখানে আরো
অনেক আছে, প্রায় 300 মত আমি জমা করেছি এই জাতীয় উদ্ভব কথাবার্তা, যার কোনো ধরনের কোনো ভিত্তি শরীয়ার ভিতরে বিজ্ঞানসম্মত ডাক্তারি পরিভাষায় কোনোভাবেই কোনো জায়গায় কোনো কিছু নাই। কিন্তু আমরা এগুলো সব করছি। তো আমাদের এই জাতীয় যা কিছু আছে এগুলো আল্লাহ পাক আমাদের বের হয়ে আসার তৌফিক দান করুন, ইসলামের যে সঠিক প্রচলন সঠিক চর্চা এগুলোকে পরিপূর্ণভাবে করার তৌফিক দান করুন। এছাড়াও আরো যা কিছু আছে যখন আমাদের সামনে পড়বে বা আমরা জানবো এগুলোর মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে যেন বের করে নিয়ে আসেন, সমস্ত ভালো কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে ইসলামী নিয়মে করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। এ ব্যাপারে আমরা যারা সচেতন আছি, যারা একটু জানি, বিশেষ করে আলেম ওলামা শিক্ষিত সমাজ সমাজকর্মী সাংবাদিক মিডিয়া ভাইয়ের যারা আছেন কর্মীরা, সবাই যার যার অবস্থান থেকে এই বিষয়গুলোকে মানুষের সামনে একটু সুন্দরভাবে উপস্থাপন করা, কুসংস্কার মুক্ত একটি সমাজ গঠন করা, এটা আমাদের ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব। আল্লাহ পাক সেই দায়িত্বগুলো পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুন। আজকের মতো এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।